हेलो बंधुरा, वेलकम टू ए न्यू व्लॉग। आशा करछि सबाई भालो आछो। आर आमी आजके लक्ष्मी पुजो करब निजेर हाते, तो तार जोन्नो एखन सबार आगे मा लक्ष्मीके स्थापन करछि उलु दिए। आर मा लक्ष्मीके कालकेई किने एनेछिलाम सौभिकेर साथे जखन बाजार करते गेछिलाम तखन, आर साथे पुजोर समस्त जिनिसो किने आनलाम काली। तो एबारे एखाने आमी आस्ते आस्ते सब जिनिस सामने एने राखछि जाते आमार एक जायगाय बसे काज करते सुविधा हय़। तार जन्य सब पुजोर जिनिस एके एके एखाने एने राखछि। सौभिको आमाय एकटु हेल्प करेछे आमार काजे। आर प्रथमे मा लक्ष्मीके एकटा छोटो माला पुरिये दिच्छि। माला पुरिये एबार पाशे पान पातार मध्ये सुपुरि, आतप चाल, धान, दूर्बो, फुल ओगुलो दिये मायेर पाशे राखछि। আর আরেকদিকে গাছ কৌটোটা রাখছি, ওটা রাখতে হয়। আর সাথে সাথে ধানের শীষ, ওটাও কালকে কিনে এনেছিলাম, তো ওটাও রাখলাম। রেখে এইবার ঘট স্থাপন করব, তার জন্য স্বস্তিক চিহ্ন দিয়ে এইবার নিচে ধান দিয়ে উলু দিয়ে তারপর আমি ঘরটা বসাবো। ঘট বসিয়ে এইবার তাতে আম্রপল্লব দেব, আর আম্রপল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিলাম। আর এইবার একটা ডাব দেব, ডাবের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে এবার ডাবটা বসিয়ে দিলাম। ঘটের উপর নতুন গামছা, ফুল, ধান, দূর্ব ওগুলো দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর শাখা, পলা ওগুলো আমি ঘটের উপর দিয়ে দিচ্ছি। আর মা লক্ষ্মীকে সিঁদুরের ফোঁটা দিলাম। এইবার আমি পদ্ম ফোটাচ্ছি। মা লক্ষ্মীর পদ্ম ফুল খুবই প্রিয়, তার জন্য কালকে বাজার থেকে আমি দুটো পদ্ম কিনে এনেছিলাম। পদ্ম পাওয়াই যাচ্ছিল না, তো তাও অনেক কষ্টে দুটো খুঁজে পেয়েছি। তো একটা মা লক্ষ্মীর সামনে দেব, আরও একটা পদ্ম ফুটিয়ে নিচ্ছি। এইবার পদ্ম আমি প্রথমবার ফোটাচ্ছি, এর আগে আমি কখনো পদ্ম হাতে ধরেও দেখিনি। তো আরেকটা পদ্ম আমি এবার ঘটের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এবার মায়ের সামনে মন্ত্র পড়ে পড়ে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। একটা গাঁদা ফুলের মালাও কিনে এনেছি, আর এই কালারটা আমার খুবই ভালো লেগেছে, তো তার জন্য এই মালাটা আনলাম। এবার ফুল দিয়ে মায়ের সামনেটা আরও ভালো করে সাজিয়ে দিচ্ছি, সুন্দর যাতে লাগে দেখতে। অনেকগুলো ফুল দিচ্ছি। আর দেখো তার মাঝে সৌভিক চলে এসেছে, বলছি আমি তোমার ছবি তুলে দেবো, তো এসে আমার পোজ দিতে বললো, তারপর আমি ভাগিয়ে দিলাম। এবার আমি ফলগুলো সব ধুয়েই এনেছিলাম, তো সাইডে রেখে দিলাম। এবার প্রথমে আগে একটা থালার মধ্যে পান পাতা সাজিয়ে নিচ্ছি, কড়ি, হলুদ, সুপুরি ওগুলো সব কিছু দিয়ে এই থালাটাকে আমি সাজাবো। তো তার জন্য এবার সাজিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে, একে একে সব কিছু দিয়ে দেব। এই যে সুপুরি দিলাম, কড়ি, তারপর হলুদ ওসব দিলাম, তারপর মায়ের একটা চাঁদমালা দিয়ে দিলাম মাকে। এবার প্রদীপের মধ্যে তেল ঢেলে প্রদীপটা জ্বালিয়ে নেব, আর আরেকটা থালার মধ্যে গোটা ফল দিয়ে সাজাবো আমি। এখানে আমি কয়েক রকমের ফল নিয়ে এসেছি, তো থালার মধ্যে ফল দিয়ে সাজাচ্ছি। আরেকটা থালার মধ্যে মোয়া, নারকেলের নাড়ু, তিলের নাড়ু ওগুলো দিয়েও এবার আরেকটা থালাও আমি সাজিয়ে নেব। সৌভিক সাথেই বসেছিল, দেখছে বসে বসে আমি কি করছি। আর এবার আমি ফল কেটে নিচ্ছি, ফলগুলোকে সুন্দর করে করে কেটে নিচ্ছি। আর এটা আমার একদম প্রথমবার, আমি কখনো একা একা পুজো করিনি, আমি প্রথমবার করছি। আর এই টাইমে সৌভিকের সাথে একটু আমার রাগ ছিল, একটু রাগ করে মুখটাকে হাঁড়ি করে বসে আছি আর ফল কাটছি। ও আমার মানানোর চেষ্টা করছে কিন্তু আমি মানব না, আমি পুজোতেই পুরো কনসেন্ট্রেশন দিচ্ছি। এবার ফল কাটছি আর ওর কোনো কথাই আমি পাত্তা দিচ্ছি না। দেখো মুখটাকে একদম গোমড়া করে রেখেছি, আর ও ঘুরপাক খাচ্ছে খালি চারিদিকে, কি করে আমায় মানাবে, মানানোর নানান চেষ্টা করছে কিন্তু আমি মানবই না। তো এখানে মোটামুটি আমার ফল কাটা শেষ, এইবার নেশপাতিটা কাটলেই হয়ে যাবে। আর নেশপাতিটাও আমি ভালো করে কেটে নিচ্ছি। তার মধ্যে তুলিকেও বললাম চলে আসতে, কারণ মা বাবা তো নেই বাড়িতেও, একা একা কি করবে।
তো ওকে বললাম তুই স্নান দান করে একদম চলে আসবি। তো আরেকবার ওকে ফোন করা হয়েছে, ও বলল যে আসছে। আর এইদিকে আমার সব ফল কাটা শেষ, কলাটা কাটলেই ব্যাস সব কাজ হয়ে যাওয়ার পর তারপর আমি বাড়িতে ফোন করলাম। আর তারপর আমার বাড়ির ঠাকুরটাই দেখো, ভিডিও কল করলাম, সবার সাথে কথা বললাম। আমার খুব মন খারাপ হচ্ছিল যে প্রত্যেক বছর আমি বাড়িতে থাকি, বাড়ির ঠাকুরটা আমি কিনি, কিন্তু এই বছর আমি কিনতে পারলাম না। আমার খুব দুঃখ হচ্ছিল। আর এই দেখো রিমঝিম আমার ছোটো বোন, ওর সাথেও আমি অনেকক্ষণ কথা দাদা বললাম। আমার পুজোর সব আয়োজন হয়ে গেছে, আর প্রত্যেকবারের মতো তো এবার আর বাড়িতে থাকতে পারলাম না, বাট আমি নিজের মতো এখানে করেছি যতটুকু করতে পেরেছি। তো এইমাত্র বাড়িতে কথা বললাম, মা বাবা বোন ঠাকুমা সবার সাথে কথা বললাম। এর মধ্যে তুলিও চলে এসছে, এদিকে তুলি দরজায় আলপনা দিচ্ছে। আর তোমাদের তো দেখালামই কীরমভাবে সাজিয়েছি আমি। তো এটা আমার প্রথমবার যে আমি একদম একা একা সব কিছু করেছি, অন্যবার তো মা থাকে, মায়ের সাথে আমি হেল্প করি, কিন্তু আজকে আমি পুরোটা নিজে নিজে করেছি। আর তুলি আমার হেল্প করছে আলপনা দিতে, এসেই আলপনা করা শুরু করে দিয়েছে। তো প্রথমে দরজায় দিচ্ছে, এবার ঠাকুরের পাশে দিচ্ছে। আজকে তো বাড়িতে ভাত রান্না করিনি আজকে, কারণ আমরা কেউই ভাত খাবো না, তো তার জন্য ওরা দুপুরের খাওয়ার অর্ডার করেছে, এখানে ওরা খাচ্ছে। পুজোর অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক ভালো করে পুজো কাটো, অনেক মজা করো। তো আজকে এটা প্রথমবার যে আমি আমার বাড়িতে পুজো করছি, কারণ এর আগে মানে যতবারই হতো বাড়িতে হতো, তো আমি যেখানেই থাকতাম বাড়ি চলে যেতাম। এবার আমি আগের বছর বাড়িতেই ছিলাম, বেশ মজা হয়েছিল। রিমঝিম আমি ঠাকুর আনতে গেছিলাম, তারপর পুজোর দিন তো মানে খুব মজা, একসাথে বসে আলপনা দেওয়া, মায়ের কাজে হেল্প করা, ফুল তোলা থেকে শুরু করে তারপর রাতে পুরো বাড়ি একদম প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে বাজি পোড়ানো থেকে শুরু করে সব কিছু আমি ভীষণ মিস করছি। বাট এখানেও আমি চেষ্টা করলাম এবার নিজের মতো করে করা যতটুকু আমি করতে পেরেছি আমি করেছি। তো কি বলবো, তুলি এখন আলপনা দিচ্ছে। আমার তো পুজোর মোটামুটি আয়োজন করা সব কিছু হয়ে গেছে, এবার আমি 5:15 দিকে মানে পুজো শুরু করব। আর আমি নিজে নিজেই করবো, পুরোহিত দিয়ে করা তো পসিবল না, কারণ এখানে যাই না, কখন কী পুরোহিত আসবে কী আসবে কিছুই জানিনি। তো আমি নিজে নিজেই করবো ছবি কা তুলি এখন খেয়ে। সৌভিক তো ফোন ঘাটছে, 2:30 মতো বাজে আর কি, মা বাবারা তো ওখানে, কবে আসবে কিছুই জানি না। তো তুলিকে বললাম আমাদের এখানে চলে আসতে, তো চলে এসছেও, আমরা একটু আগেই এসেছি, কারণ আমি এসে সব স্নান দান করে সব কিছু তৈরি টৈরি করলাম, সব আয়োজন করলাম স্নান করে। তো সৌভিকও আমার একটু হেল্প করেছে, তো তারপর তুলি এসছে। আর রাতে বেশ সুন্দর করে আমি প্রদীপ জ্বালাবো ঘরে, বেশ মজা লাগছে। লক্ষ্মী পুজোটা মানে সত্যি এত ভালো কাটতো আগে আমার, মানে মনে হচ্ছে ছোটোবেলা যখন ছিলাম তখন দুর্গা পুজোর থেকে লক্ষ্মী পুজোটা মানে বেশি স্পেশাল ছিল আমার জন্য, কারণ তখন মানে বেশ বেশি মজা লাগতো আমার লক্ষ্মী পুজোতে। আমি চাই না কেন বসে থাকতাম রাতে, পুজো হয়ে গেলে বাবা কখন আসবে, বাবা এলে বাবা আরও বাজি নিয়ে আসতো, ওগুলো ফাটাতাম, কি মজাই না হতো। তারপরে একসাথে প্রসাদ খেতাম, তারপর মাকে বিকেলে আবার লুচি ঘুগনি করতে হেল্প করতাম, তারপর বাবা এলে বাজি টাজি ফাটিয়ে তারপরে সবাই একসাথে বসে প্রসাদ খেতাম। এবছর আমার ঠাকুমাও বাড়িতে, ভিডিও কলে কথা হয়েছে ওদের সাথে, দেখলাম আমিও কীরকম আয়োজন করেছি, দেখিয়েছি ওদেরটাও দেখলাম। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান।